হ্যালো বন্ধুরা, তথ্য বাংলায় আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারাও আমার মতন একটা ইন্টারেস্টিং ইউটিউব থাম্বনেল খুব সহজেই বানাতে পারবেন। বন্ধুরা, আমিও আগে পারতাম না, আমি আস্তে আস্তে কাজ করতে করতে শিখে গেছি, তাই আমি চেষ্টা করব আপনাদেরও একইভাবে শেখানোর। তো সরাসরি আজকে আমরা দেখাবো কিভাবে ফটোশপে খুব সহজেই একটি ভালো ইউটিউব থাম্বনেল বানানো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের জন্য যে সঠিক থাম্বনেল সাইজ রয়েছে, প্রথমে আমি একটা সেই সাইজ নেব। সেটা নেওয়ার জন্য প্রথমে ফাইলে যেতে হবে, তারপর নিউ এ ক্লিক করতে হবে। যে কোনো ফটোশপের ভার্সন হলেই চলবে। এরপর দেখুন, আমি এটা CS6 ইউজ করছি, তো আমাকে যথারীতি এখানে কাস্টমসে যেতে হবে, দিয়ে আমি উইথ এবং হাইট দুটো করে রেজলিউশন দেবো 300, তারপর ওকে করতে হবে। আপনারা আরেকটা কাজও করতে পারেন, এখানে মোবাইল ডিভাইস ফিল্ম ভিডিও থেকেও আপনারা এখানে অনেক প্রিসেট পেয়ে যাবেন। তো ইউটিউবের জন্য যে সঠিক মাপ বা সঠিক যে সাইজ, সেটা কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো দেখুন, এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। এই যে এই যে এই সাইজটা 1280x720, এটা কিন্তু আপনাদের নিতে হবে, এবং রেজলিউশনটা 300 নিতে হবে। এরপর দেখুন, এরকম একটা মোটামুটি স্ক্রিন আপনারা আপনাদের সামনে দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখন যে থাম্বনেলটা ইউজ করব বা যেটা তৈরি করব সেটা হচ্ছে এটা। এটা দেখুন, একটা মোটামুটি প্রফেশনাল দেখতে সুন্দর একটা থাম্বনেল। তো আমি চট করে দেখিয়ে দিচ্ছি যে কত কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে কিচ্ছু করতে হবে না, আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা কালার চুজ করব। ধরুন আমি এই কালারটা চুজ করলাম, চুজ করে ওকে করলাম। এরপর অল্ট ব্যাকস্পেস প্রেস করবেন, অল্ট সাথে ব্যাকস্পেস, তাহলে এরকম পুরো স্ক্রিনটা ব্লু হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, আমাকে একটা শেপ তৈরি করতে হবে। শেপ তৈরি করার জন্য এখানে শেপ তৈরি করার একটি টুল রয়েছে, এটাতে আমি চুজ করলাম, ইক্লিপস নিলাম, সিলেক্ট করলাম। এরপর এইভাবে ড্র্যাগ করে একটা বড় গোলাকৃতি আমি তৈরি করলাম, এবং ব্লু কালারের সাথে আমরা সবাই জানি যে ইয়োলো কালারটা বেশ বেশ ভালো যায়। সো আমি চেষ্টা করব এর সাথে একটা ইয়োলো কালার নেওয়ার। তো সেটার জন্য কী করতে হবে, প্রথমে আমাকে এই লেয়ারটা চুজ করতে হবে। লেয়ারটা চুজ করার পরে পেন্ট প্যাকেটে যেতে হবে। পেন্ট প্যাকেটে যাওয়ার পরে আমি এখানে একটা কমলা, অরেঞ্জ বা এই জাতীয় কালার দিচ্ছি। মোটামুটিভাবে আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেরকম নেবেন। দেন ওকে করে পেন্ট প্যাকেটটা নিয়ে এখানে পেস্ট করব। যখনই আমরা ইক্লিপসের উপরে পেস্ট করব, দেখুন কি সুন্দর একটা সুন্দর ডিজাইন কিন্তু আমি অলরেডি এখানে পেয়ে গেছি। এরপর যেটা করতে হবে, এখানে আমাকে লিখতে হবে। আমি টেক্সট অপশানে গেলাম, টেক্সট অপশানে যাওয়ার পরে ব্লুয়ের কন্ট্রাস্ট কালার, অর্থাৎ আমি কিন্তু দেখুন এখানে আগে চুজ করে রেখেছিলাম, হোয়াইট কালারটা নিলাম, ওকে করলাম। এরপর এখানে আমি লিখব প্রফেশনাল, হলো। লেখার পরে এটাকে আমি প্রথমে অ্যাডজাস্ট করব। ওকে, সেকেন্ড আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা আমি অবজেক্ট ক্রিয়েট করব, রেক্ট্যাঙ্গেল, যেটাকে আমি কালার দেবো হোয়াইট, অটোমেটিক্যালি হয়ে গেছে। তার উপরে আমি ঠিক এই কালারটা দিয়ে লিখব, যাতে করে আমার লেখাটা খুব ভালোভাবে ফুটে ওঠে। সেটা করার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে টাইপ করতে হবে কি না, থাম্বনেল, পিএইচ থাম্বনেল, হয়ে গেল। এরপর এটাকে মোটামুটি এখন রাখলাম। আরেকটা আমি কি কথা লিখব, সেটা হচ্ছে ধরুন আমি এখানে লিখলাম, আচ্ছা কালারটা এখানে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, হোয়াইট কালার দিলাম। এরপর লিখলাম ধরুন ফর ইউটিউব, সুন্দর। এখানে এই রকম থাম্বনেল তৈরি করার সময় অযথা লাল বা কোনো ডিপ উগ্র কালার দেওয়া একদমই উচিত নয়। এরপরে দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে,
এমনি কে আই এন হয়ে গেল। অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা অর্থাৎ যেটা তৈরি করছি সেটার জন্য আমার একটা থাম্বনেল হয়ে গেল। এরপর আসছে যেটা, সেটা হচ্ছে এই যে এক একটা লেয়ার আমি তৈরি করেছি, এক একটা লেখা আমি তৈরি করেছি, এগুলোকে একটু সুন্দরভাবে আমি এগুলোকে একটু বড় করব। ঠিক আছে, তো বড় করার জন্য প্রথমে কন্ট্রোল টি, দেন শিফট, সরি এটাকে আমাকে বড় করতে হবে। বড় করার জন্য কি করতে হবে, টুলটা নিলাম, গেলাম, দেন এখান থেকে আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিলাম। তারপর এখানটাকে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে আপনাকে এই যে ঘরগুলো রয়েছে না, এগুলোকে একটু বড় করে নিতে হবে। তার আগে সিলেকশন টুলটা নিতে হবে, কন্ট্রোল টি করতে হবে, দিয়ে দেখুন আমি এটাকে যখনই বড় করব তখনই সাইজটা দেখুন বড় হচ্ছে। ঠিক আছে, আমার লেখা সাইজটা একটু বড় হয়ে গেছে, তো আমি লেখা সাইজটাকে ছোট করার জন্য প্রথমে এখানে গিয়ে সিলেক্ট করলাম, দিয়ে যেটা 19 আছে সেটাকে আমি কমিয়ে 14 করে দিলাম। আমার দেখুন লেখার সাইজও ঠিক হয়ে আছে, দুর্দান্ত লাগছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে একটুখানি করে বড় করে নিতে হবে। বড় করার জন্য বলেছি কন্ট্রোল টি, কন্ট্রোল টি দাবিয়ে। এইভাবে করার থেকে আপনারা সরাসরি শিফটটা ধরে নেবেন, শিফট সুইচটা টিপে। দেখুন আমি একটু বাঁকিয়ে দিলাম, দেখতে আরো সুন্দর লাগছে। জাস্ট কন্ট্রোলটা টিপে আপনি লেখাগুলোকে এদিক ওদিক যেটা যেদিকে ইচ্ছে আপনি কিন্তু আগাতে পারেন। যাই হোক, আমার এটা মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। শিফট ধরে আপনি একটু বড় করে নিলাম, হলো। এরপর আমাকে যেটা করতে হবে, এই যে থাম্বনেল, এই লেখাটার উপরে আমি জোর দেবো। তাহলে এই লেখাটার উপরে আমাকে জোর দিতে গেলে এটার সাথে আমি আরেক একটুখানি এটাকে আমি বড় করে নেব। আচ্ছা এক সেকেন্ড, আমি সিলেক্ট করে নিই সিলেকশন টুলটাকে। সিলেকশন টুলটাকে সিলেক্ট করে অবশ্যই কন্ট্রোল টি প্রেস করবেন। এক সেকেন্ড, আমার এই লেখাটা একটু প্রবলেম হয়ে গেছে, এটাকে আমি সরাসরি ডিলিট করে দেবো। এখানে গেলাম, ক্লিক করলাম, আচ্ছা এখানে আগে আমি লিখে নিলাম প্রফেশনাল থাম্বনেল, টি এইচ ইউ এম বি এন এ আই এল, ওকে। এরপর আমি লেখাটাকে এখান থেকে ধরে সিলেক্ট করতে পারবো। এরপর আমি এখানে গেলাম, কন্ট্রোল টি দিলাম, শিফট টিপে আমি এটাকে নিজের ইচ্ছে মতো সাইজ করে নিলাম। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা থাম্বনেলের জায়গা তৈরি হয়েছে। আর এখানে দেওয়ার জন্য আপনারা নিজের ছবি ইউজ করতে পারেন। আমি দেখানোর জন্য একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, সেটা আমি এখানে সুন্দরভাবে প্লেস করে দেবো। আমার অলরেডি মনে হচ্ছে সাইজটা ঠিকই আছে। আপনারা চাইলে এটাকে বড় ছোট যে কোনো রকম করা যেতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে এটা একটু একটুখানি একটুখানি বড় করে নেওয়াটা ভাল লাগবে, তো আমি সেরকম নিজের ইচ্ছা মতো করলাম, ক্লিক করে দিলাম, ওকে ফাইনাল। এরপর দেখুন এইগুলোকে আমি একটু করে ড্রপ শ্যাডো দেবো যাতে করে খুব হাইলাইটেড হয়। প্রথমে আমি এই নিচ থেকে ধরছি, প্রথমে এই মেকিংটাকে আমি একটু বড় করে নেব। ঠিক আছে, বড় করে নিলাম। এরপর এটাকে গেলাম, গেলাম ব্লেন্ডিং অপশানে। ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন ড্রপ শ্যাডো, যখনই আমি ড্রপ শ্যাডো দেব তখনই দেখুন এটা নিচে একটা কালো রঙের একটা হালকা লেয়ার এসছে। ড্রপ শ্যাডোতে যেতে হবে, আমি অপোসিটিটা দেবো 100 যাতে ভালোভাবে বোঝা যায়। এই যে ডিস্টেন্স দেখুন, ডিস্টেন্সটা বাড়ছে বাড়ছে, দেখতে পাচ্ছেন? এটা একটুখানি আমার মনে হয় আপনাদের বুঝতে পারছেন, সাইজটাকে একটু বাড়িয়ে দেবো, হয়ে গেল, খুব ইজি। এরপর দেখুন আছে আমাকে যেতে হবে ইউটিউবে, এই যে ফর ইউটিউবে গেলাম, এইখানে
এখানে সেম একই ভাবে আমি ব্লেন্ডিং অপশনে যাব, আমি ড্রপ শ্যাডোতে যাব, 100% করব, এটাকে একটুখানি বড় করব, সাইজটাকে একটুখানি বড় করব, স্প্রিডটাকে আমি এখানে বাড়াবো, কারণ এখানে ফর ইউটিউবটাকে আমি, এরপর দেখুন মজা, সেম টু সেম এগুলো প্রত্যেক কটার জন্য আমি অ্যাপ্লাই করব। তো আপনারা ডাইরেক্টলি একটা কাজ করতে পারেন, এই যে দেখুন ফর ইউটিউবে এই এফেক্টটা আছে না, এটাকে জাস্ট কপি করে আপনারা পেস্ট করা যেতে পারে, ঠিক আছে? কপি লেয়ার স্টাইল করলেন, হলো। এরপরে থাম্বনেল লেখাটা আছে, এখানে যাব, দেখুন এখানে অপশানে পেস্ট লেয়ার স্টাইল পাবেন, অটোমেটিক্যালি দেখুন এটাতে হয়ে গেল। কিন্তু না, আমি এটার ক্ষেত্রে কিছু চেঞ্জ করব, আমি দেখাচ্ছি কিভাবে। প্রফেশনালে গিয়ে আমি পেস্ট করে দিলাম, সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমার এখানটা ভালো লাগছে না, মানে এই যে থাম্বনেল লেখাটা আছে এটা কিন্তু অতটাও ভালো লাগছে না। সেটার জন্য কী করতে হবে, এখানে যেতে হবে, ব্লেন্ডিং অপশানে যেতে হবে। ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে দেখুন এখানে বাবল এম্বোর্স বলে একটা কথা আছে, এটাতে এসে আমি কাজটা করব। তার আগে আমি এখানে শ্যাডোটাকে একটু কমিয়ে নিই, কারণ এতটা শ্যাডো কিন্তু ভালো লাগছে না, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে না, হলো। এরপর যেতে হবে বাবল অ্যান্ড এম্বোর্স, বাবল এম্বোর্স করে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডেপথটা 100% আছে, এটাকে একটু কমিয়ে দিলাম, এটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, ঘুরিয়ে দিলাম, তখন একটা বেশ ইলিউশন টাইপের সুন্দর দেখতে একটা একটা সুন্দর একটা থাম্বনেল আপনারা পাচ্ছেন। এরপর জাস্ট কিছুই না, এখানে গেলেন, দেন সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করার পরে আমরা চলে যাব অবশ্যই জেপিজিতে, জেপিজিতে গিয়ে, হ্যাঁ এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, যে নামে আপনারা ইউটিউবে থাম্বনেল বানাচ্ছেন, এই যে নামটা, এই নামটা যেন ইউটিউবের টাইটেল হয়, অর্থাৎ ইউটিউবে যেটা টাইটেল দেবেন এখানে আপনি সেটাই লিখুন। আমি এখানে যেটা করব, হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ২০২১ বাংলা, দেখুন আমি সেভ করে দিলাম। এখানে কোয়ালিটিটা আপনারা যতটা পারবেন বাড়িয়ে দেবেন, আমি দেখুন বাড়িয়ে হায়েস্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম, বুম, আমার কাজ কমপ্লিট, এই থাম্বনেলটি ইউটিউবে আপলোড হওয়ার জন্য একদম রেডি। না বন্ধুরা, একদম রেডি নয়, তার কারণ হচ্ছে এই যে এখানে আমি যেটা নাম দিলাম, আপনাদের বলি, আমি যেটা এখানে নাম দিলাম, আমাদের উচিত এখানে গিয়ে এটাকে একটু অপটিমাইজ করা। তো সেটার জন্য প্রথমে আপনাকে এই যে ফাইলটা তৈরি হলো সেটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে যাওয়ার পরে এই যে ডিটেলস আছে এখানে যান, এখানে যে টাইটেলটা আছে সেম টাইটেল বসান, এখানে ট্যাগস, যে ট্যাগগুলো আপনি ভিডিওতে অ্যাপ্লাই করছেন সেটাই এখানে বসান, ঠিক আছে? সেটা না বসালে কিন্তু এটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। দেন এখানে গেলাম, আপাতত আমি টাইটেলে গিয়ে বসালাম, আমি পরে ট্যাগগুলো বসাবো এবং অন্য ভিডিওতে দেখাবো কি করে থাম্বনেলকে এসইও ফ্রেন্ডলি করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।